কেননা তারা চায় তাদের বই বিক্রি হোক, তারা চায় তাদের সাজেশন বিক্রি হোক। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার যখন এসএমএস আসবে, যখন আমি পরীক্ষার ডেটটা জানতে পারবো, তখন পড়াশোনা করে আমি পরীক্ষা দেবো, তাহলে কিন্তু আপনার জব হবে না। আসসালামু আলাইকুম, ইউটিউব চ্যানেল ম্যাথট্রিক্সে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে সামনে NSI এর নতুন নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে, এবং খাদ্য অধিদপ্তরের যে নিয়োগটা গত বছর হয়েছিল 1377 পদে, সেই নিয়োগের পরীক্ষা হবার একটা সম্ভাবনা আছে। যদিও আগেও সম্ভাবনাটা ছিল, তবে সেই ডেটে হয়নি। আমি ডেট দিয়েছিলাম একটা অনুমান করে বলেছিলাম, কিন্তু সেই ডেটে পরীক্ষা হয়নি। কিন্তু এবার আবার বিভিন্ন যে জেলার স্কুলগুলো থাকে, সেই স্কুলগুলোতে খাদ্য অধিদপ্তর থেকে চিঠি দিয়েছে, চিঠি দিয়ে তারা পরীক্ষা নেয়ার জন্য সিটের আহ্বান করেছে। তো সবকিছু যদি ব্যাটে বলে ম্যাচ হয়ে যায় সকল জেলায়, তখন একসাথে সকল জেলায় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শুরু হবে, এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কিন্তু জেলা ভিত্তিক হবে এবং MCQ পরীক্ষা হবে। খাদ্য অধিদপ্তরের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্ন বেশি আসবে, এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি। এই ভিডিওটা আমি এখানে লিঙ্ক আপনি দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। তো NSI, খাদ্য অধিদপ্তর, এছাড়া ভূমি রেকর্ড ও জৈব অধিদপ্তর, উপানিষ্ঠানিক শিক্ষা ব্যুরো, এছাড়াও 10 থেকে 20তম গ্রেডের অনেকগুলো নিয়োগ, যেগুলো নিয়োগ হয়েছে, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে খুব ঈদের পর থেকেই। তো এই সকল পদের জন্য আপনাকে কিন্তু এখন থেকে পড়াশোনা করতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার যখন SMS আসবে, যখন আমি পরীক্ষার ডেটটা জানতে পারবো, তখন পড়াশোনা করে আমি পরীক্ষা দেবো, তাহলে কিন্তু আপনার জব হবে না। কেন জব হবে না একটু বুঝিয়ে বলি, কিছু মনে করবেন না। মানে আপনার মনে করেন আপনি একাডেমিক পড়াশোনা করেছেন এমন ভাবে যে কোনো রকম পড়াশোনা করে গেছেন, পরীক্ষা দিয়েছেন, পাশ করে আসছেন, টেনে টনে CGPA একটা হয়েছে, কিন্তু জব এক্সামে কিন্তু সেই সুযোগ নাই। কেন সেই সুযোগ নাই? জব এক্সামে আপনাকে সেরাদের মধ্য থেকে সেরা হতে হবে। সবাই ভালো প্রস্তুতি নেয় এখানে, হ্যাঁ সবাই ভালো প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দেয়, তো তাদের মধ্যে থেকে কম্পিটিশন হয়। আপনার যদি 70-এ পরীক্ষা হয়, সেই 70-এ আপনার জব হতে হলে 65 হতে হবে। হ্যাঁ আপনি 55-58 পেয়ে হয়তো পরীক্ষায় টিকবেন, ভাইবাতেও যাবেন, হ্যাঁ, কিন্তু জব হবে না। কারণ জব হতে হলে আরো বেশি মার্কস প্রয়োজন। দেখেন না অনেকে যে ভাইবা অনেকগুলো দেয় কিন্তু জব হয় না, তার কারণ কি? তার লিখিত বা MCQ যে পরীক্ষাটা হয়েছে, লিখিত পরীক্ষা, সেই পরীক্ষায় মার্কস কম রয়ে গেছে। মার্কস যদি আরো বেশি হতো ভাইবাতে মোটামুটি সে ভালো প্রেজেন্ট করতে পারলে তার জব হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে অবশ্যই বেসিক থেকে ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়তে হবে। কেন বেসিকটা স্ট্রং করতে হবে? কারণ আপনি মনে করেন একটা গাছ, গাছের গোড়া যদি শক্ত না হয় গাছটা কিন্তু লেটিয়ে পড়বে, এবং গাছে ফল পরিপক্কতা হবে না, এবং বিভিন্ন সমস্যা হবে, তাই না? তো আপনি নিজের গোড়া বা শেকড় আগে মজবুত করবেন হচ্ছে বেসিক দিয়ে। হ্যাঁ আপনি বেসিক ক্লিয়ার করার পর বিভিন্ন জব সলিউশন, বিভিন্ন বই, সিরিজ এবং সাজেশন এগুলো ফলো করতে পারেন, সমস্যা নেই, কিন্তু সবার আগে আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। যদি আপনি জব পেতে চান লিগ্যাল ওয়েতে, এই প্রসেসে আগালে আপনি অল্প সময়ে দ্রুত সাফল্য পাবেন, এবং আমি চাই যে আপনারা সবাই খুব দ্রুত সাফল্য পান। এই জন্য আমি এই কথাগুলো সব সময় প্রতিটা ভিডিওতে বলি। তো এই বেসিকটা আমরা পড়াশোনা কোথায় করব? হ্যাঁ অনেকে সমস্যা থাকে যে বিভিন্ন কোচিংয়ে তো মিনিমাম 10,000-12,000 টাকার নিচে হচ্ছে ক্লাস করা যায় না, কোর্স করা যায় না, তো আমরা বেসিক শিখবো কীভাবে? বা এমন কোনো টিচার পাওয়াও দুষ্কর যে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিবে, হ্যাঁ না? আমরা পড়াশোনা করছি এই যেগুলো জবের পর, এগুলো তো মূলত ক্লাস 7, 8, 9, 10 পড়াশোনা। তো এই পড়াশোনাগুলো আমরা পড়ে আসছি আজ থেকে 12-14 বছর আগে, তাই না? তো এতদিন আগের পড়া তো আমাদের এখন মনে থাকার কথা না, সবই আমরা ভুলে গেছি, বা অনেকের অনেক গ্যাপ গেছে, পড়াশোনায় চর্চায় নেই। হ্যাঁ তো এইরকম যাদের সমস্যা আছে তাদের জন্য বেসিকের জন্য একদম বেসিক জিরো লেভেল থেকে ভেঙে ভেঙে ক্লাস করার একটা সুযোগ রয়েছে। আমি ঈদের পর নতুন আরেকটা ব্যাচ চালু করতেছি, সেটা হলো 23তম লাইভ স্পেশাল ব্যাচ। 23তম লাইভ স্পেশাল ব্যাচে অনেক অনেক অত্যাধুনিক সিস্টেম থাকবে, যেগুলো আগে আগের যে 22টা ব্যাচ ছিল আমার, সে ব্যাচে ছিল না। তো এই ব্যাচে আমরা সপ্তাহে 3 দিন করে ক্লাস নেব। এটা 3 মাসের কোর্স, 3 মাসের কোর্স ফি মাত্র 1500 টাকা। অর্থাৎ আপনাকে 10-20 হাজার টাকা দিয়ে কোচিং করতে হচ্ছে না, খুবই স্বল্প টাকায় আপনি অনলাইনে ক্লাসটা করতে পারবেন নিজের ঘরে বসে। অনলাইনে ক্লাস করার সুবিধা হলো আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ক্লাসে অ্যাটেন্ড করতে পারলেন, আপনার যে কোনো কাজ থাকলেও আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারলেন, এবং লাইভ ক্লাসের পর এই সম্পূর্ণ ক্লাসের রেকর্ড ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, PDF দিয়ে দেওয়া হবে। তাতে করে হবে কি, কোনো কারণে আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে আপনি পরবর্তীতে রেকর্ড ভিডিওটা দেখতে পারবেন এবং PDF দেখে নিজে নোট করে নিতে পারবেন। এই যে রেকর্ড ভিডিও এবং PDF গুলো দিচ্ছি, এগুলো কিন্তু সারা জীবনের জন্য আপনার কাছে থাকবে, অর্থাৎ এগুলো 2 দিন পর ডিলিট হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নেই। আর এই লাইভ ক্লাসটা নেওয়া হয় রাতের বেলা, যে অনেকে দিনের বেলা ব্যস্ত থাকেন যেহেতু,
রাতের বেলা ক্লাস নিলে আই থিঙ্ক অনেকেই সুবিধা হবে। রাত 9টা থেকে আমাদের ক্লাসটা শুরু হবে, 3 মাসের কোর্স। যদি 1500 টাকা একসাথে দিতে আপনার সমস্যা হয়, আপনি চাইলে 2 ভাগে অর্থাৎ 450 450, তাও যদি সমস্যা হয় প্রতি মাসে শুরুতে 500 500 করে দিয়ে ক্লাসে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান চার বিষয়ের ক্লাস হবে। আমি লাস্ট 2-3টা ভিডিওতে একটা রুটিন আপনাদেরকে দেখিয়েছি যে 3 মাসের প্যাটার্নে কিভাবে কিভাবে আপনারা সম্পূর্ণ জব সিলেবাস কভার করবেন। এই যে প্যাটার্নটা, এটা মূলত আমি 23তম ব্যাচের জন্যই করেছি। এই 23তম ব্যাচে আমি এইভাবে এই রুটিনে ক্লাস নেব। তো এইভাবে 3 মাসে যদি আমরা এই সিলেবাস ফলো করে পড়াশোনা করি, অবশ্যই বাসায় পড়াশোনা করতে হবে, পড়াশোনা যদি করি ঠিকমতো, 3 মাসে কিন্তু আমাদের জবের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সিলেবাস কমপ্লিট। বেসিক 0 লেভেল থেকে বলেছিলাম, অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার বাংলা ব্যাকরণের ব্যাকরণ কাকে বলে, ধ্বনি কাকে বলে সব ভুলে গেছেন, কোনো সমস্যা নাই। ইংরেজিতে টেন্স, নাম্বার, পার্সন, জেন্ডার কোনো সমস্যা নাই। তারপরে মনে করেন আপনার অঙ্কের যোগ বিয়োগ ছাড়া কিছুই মনে নাই, কোনো সমস্যা নাই। একদম সব কিছু থেকে একদম বাচ্চাদের মতো করে বুঝিয়ে বুঝিয়ে আমি ক্লাসগুলো নেই, ঠিক আছে? আমার ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। যদি ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস করতে চান, আমার সেকেন্ড আরেকটা চ্যানেল আছে মিস্টার কুয়াশা নামে, ওই চ্যানেলে অনেক ফ্রি ভিডিও আমি আপলোড করে থাকি, ক্লাসের ডেমো বা ফ্রি ভিডিও রেকর্ড ক্লাস হ্যাঁ এগুলো আপলোড করে থাকি। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন, ধারণা নিতে পারেন এবং ক্লাসও করতে পারেন সেখানে। তো এই যে বাচ্চাদের মতো করে যদি ছোট থেকে বোঝানো যায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু সবকিছু আবার সুন্দরভাবে আপনি শুরু করতে পারবেন। তাহলে এইভাবে করে বেসিক ভেঙে ভেঙে যদি আমরা এখন থেকে আবার পড়তে পারি, তাহলে কিন্তু জব পাওয়াটা আমাদের জন্য খুব বেশি কষ্টসাধ্য হবে না। 3 মাস আপনি এখানে কোর্স করবেন এবং বাকি 3 মাস বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন 6 মাস পরে আপনার প্রতিটা পরীক্ষা ভালো হচ্ছে, প্রতিটা পরীক্ষায় আপনি 90% নাম্বার অ্যান্সার করতে পারবেন। এবং এভাবে কন্টিনিউ করতে থাকলে ইনশাল্লাহ জব পেতে খুব বেশি দেরি হবে না। কিন্তু এটা না করে আপনি যদি আপনার মানে নিজের বাগান না গুছিয়ে যদি প্রজাপতির পেছনেই ছোটেন, অর্থাৎ সাজেশন বই এগুলো ফলো করতে থাকেন বেসিক ক্লিয়ার না করে, তাহলে কিন্তু কখনোই আপনার সে প্রজাপতি বা আপনার সাফল্যের দেখা বা ছোঁয়া আপনি পাচ্ছেন না বা পাবেন না। এটাই হলো স্বাভাবিক। হ্যাঁ, এটা আপনাকে কেউ বুঝে বলবে না এইভাবে, কেননা তারা চায় তাদের বই বিক্রি হোক, তারা চায় তাদের সাজেশন বিক্রি হোক, কিন্তু আমি চাই আপনার ব্যাপারটা বোঝেন একটু। এখানে ক্লাস করতে হলে কোনো ধরনের এক্সট্রা কোনো ফি, কোনো ধরনের কোনো বই, কোনো সাজেশনের জন্য কোনো টাকা, কোনো কিছু প্রয়োজন নাই। শুধু আপনি কোর্স ফি 1500 টাকা দিবেন, বাকি সব কিছু আপনাকে আমি প্রোভাইড করব। এবং অনেক অনেক PDF, অনেক অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শিট, এগুলো সব আমি আপনাদেরকে দিয়ে দেবো সব ফ্রিতে, এগুলোর জন্য কোনো টাকা লাগবে না। যদি কেউ ক্লাস করতে চান, হ্যাঁ, ক্লাসটা কিন্তু ঈদের পর শুরু হবে। তো ঈদের পর শুরু হলেও ভর্তি কিন্তু এখন থেকেই নিতে হবে, কেননা এই ব্যাচটা নিয়ে অনেক বেশি প্ল্যান আছে আমার এবং অন্যরকমভাবে একটু স্পেশালভাবে এই ব্যাচটা করব। লাইভে ক্লাস হবে এবং লাইভের পরে যেহেতু রেকর্ড ক্লাসও দেবো, তো অন্যরকম প্ল্যান আছে। তো এই প্ল্যানগুলোর জন্য ভর্তিটা আগে হতে হবে। আমি সর্বোচ্চ 100 জন নিয়ে এই ব্যাচের ক্লাস শুরু করব। তাই 100 জনের মধ্যে যদি থাকতে চান, তাহলে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা, এখানে মেসেজ দিয়ে আপনি বলবেন যে ভাইয়া আমি 23তম ব্যাচে ভর্তি হতে চাই, আমি বিকাশ নম্বর দেবো, সেই বিকাশে আপনি টাকা সেন্ড করে আপনার ভর্তি কনফার্ম করবেন। আর অবশ্যই তার আগে নিয়মকানুনগুলো জেনে নেবেন যে কীভাবে কী ক্লাস হবে, কোনো কোশ্চেন থাকলে করে নেবেন, কোনো সমস্যা নেই, সব কিছু জেনে বুঝে ভর্তি হওয়া ভালো। ফেসবুকে না যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01858584846। যে কোনো জায়গায় আপনি মেসেজ দিয়ে 23তম ব্যাচে ভর্তির কথা বলেন, ডিটেলস জেনে নিয়ে আপনি ভর্তি হয়ে যান, কোনো সমস্যা নেই। এবং এই ক্লাসগুলো আপনার কাছে সারা জীবন থাকবে এবং যতদিন আপনার জব না হয় ততদিন আমি আপনাকে মেন্টর হিসেবে বিভিন্ন পরামর্শ দিতে থাকবো, কোনো সমস্যা নেই। লাইফ টাইম সাপোর্ট, অর্থাৎ জব যতদিন না হয় ততদিন আপনাকে সাপোর্ট করবো। এবং আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই বছর আমার অনেকগুলো স্টুডেন্টের জব হয়েছে এবং এগুলো আমি আমার ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন স্ক্রিনশট দিয়ে বা পোস্ট দিয়ে শেয়ার করি, আপনারা চাইলে সেগুলো দেখে নেবেন আমার ফেসবুক কাউসার আহমেদ কুয়াশাতে। আর অনেক অনেক আপডেট ইনফরমেশন, জবের অনেক অনেক আপডেট ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন যেগুলো সবসময় ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, তো সেগুলো আমি কিন্তু আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুক যে প্রোফাইল কাউসার আহমেদ কুয়াশা এখানে পোস্ট করে দিই। তো আপনারা যদি আমার পেজটা বা আমার টাইমলাইন ফলো করে রাখেন, তাহলে কিন্তু সব ধরনের আপডেট ইনফরমেশন, জবের যে কোনো ইনফরমেশন আপনি কিন্তু সবার আগে জেনে যাবেন। মনে করেন কোনো একটা পরীক্ষার ডেট হলো, কোনো পরীক্ষা স্থগিত হলো, কোনো পরীক্ষার সাজেশন দিলাম, কিংবা কোনো পরীক্ষার অ্যাডমিট প্রকাশ হলো, কোনো পরীক্ষার রেজাল্ট হলো, ইত্যাদি যাবতীয় ইনফরমেশন আমি কিন্তু আমার প্রোফাইলে শেয়ার করে থাকি। আপনারা যারা ফলো করে আছেন তারা তো দেখতে পাচ্ছেন, যারা না করেছেন তারা ফেসবুকে এসে ফলো করবেন। এবং অনেক ভিডিওগুলো যেগুলো ইউটিউবে দিই এগুলো আমি ফেসবুকেও দিই।
আপনি সুবিধা হবে সবখান থেকে দেখতে পেলে। তো অনেক কথা বললাম, তো সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি বেসিক ক্লিয়ার করতে চান, নিজের গোড়া শক্ত করতে চান, তাহলে নিশ্চিন্তে জয়েন করে নেন আমার ক্লাস, করলে আপনি হতাশ হবেন না, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এবং অঙ্ক, বাংলা, গ্রামার, ইংরেজি গ্রামার, এগুলো না বুঝে কোথায় যাবেন, না বুঝে যে কোথায় যাবেন সেটা আমি শুধু দেখবো, কোথায় যাবেন বুঝবেন না মানে 100% বুঝতেই হবে। সবাইকে ধন্যবাদ, ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত দিবেন সবসময়, আপনাদের উপকারের জন্য আমি সবসময় চেষ্টা করি। এবং আপনারা জানেন আপনাদের যে গুরুত্বপূর্ণ যত PDF শিট এগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি, সেই গ্রুপে সকল ইনফরমেশন আমি শেয়ার করে দিই, সকল PDF শেয়ার করে দিই, সকল ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করে দিই, বিগত সালের প্রশ্ন শেয়ার করে দিই, যাতে আপনাদের সুবিধা হয়। সব ধরনের সুবিধা আপনাদের জন্য আমি প্রোভাইড করি, আপনার বিনিময়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।